চারিদিকে আরজে করের শাস্তির দাবিতে সরব সকলে, অথচ আলিপুরদুয়ারে বাউন্সার খুনে ক্ষতদের শাস্তি হচ্ছে না। দোষীদের শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন মৃত বাউন্সারের এলাকার লোকেরা। প্লাকার্ড ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ। এদিন মৃত বাউন্সারের ছবি সহ ইউএন জাস্টিস লেখা ফেস্টুন নিয়ে জেলা আদালত চত্বরে বিক্ষোভ দেখান বাউন্সারের এলাকার লোকেরা। এই বিক্ষোভে সামিল হয়েছেন মৃত বাউন্সারের মা ও পরিবারের সদস্যরা। এই বিক্ষোভে ছেলের হত্যাকারীর শাস্তি চেয়ে সামিল হয়েছিলেন মৃত বাউন্সারের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। তিনি বলেন, আমরা খুনির যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড চাই। উল্লেখ্য, গত 15 অক্টোবর সকাল নিমতি থানার গরম ব্রিজের কাছে জাতীয় সড়কের ধারে বাউন্সার গৌরব মুখোপাধ্যায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন গৌরবের পাড়ার লোকেরা। পরে জানা যায়, আগের দিন রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাকে। এদিন আদালত চত্বরে বিক্ষোভ দেখেন মৃত গৌরবের পরিবারের লোকেরা। সবাই ছাড়া, চারজন তো আগেই ছাড়া পেয়ে গেছে, আর একজন প্রায় 9 মাসের মতন জেল কেটে হাইকোর্ট যেখানে কোর্টে রিজেক্ট করে দিচ্ছে সেই কোর্ট জামিন দিল। এখন দোষী আলিপুরদুয়ার শহরে ঘুরে বেড়াচ্ছে, কোনো তার বিচার হয়নি, কোনো আইন প্রশাসনকে কোনো ইস্যু নেই, যথেষ্ট প্রমাণ আছে, সেরকম ওর স্বীকারোক্তি আছে আমি গুলি করেছি, তাহলে সে কেন বাইরে ঘুরে বেড়াবে? আমাদের বিষয়টা আমরা বলতে যাচ্ছি, আরজিগড়ের যে ঘটনাটা হয়েছে, আরজিগড়ের ঘটনা নিয়ে, একটা মেয়ের উপরে যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে প্রশাসন এবং সব কিছু তোলপাড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আলিপুরদুয়ারে ইয়ে গৌরব মুখার্জির ব্যাপারে এটার জন্য প্রমাণ রয়ে গেছে, যেহেতু দোষীরা কোনো বাইরে ঘুরে বেড়াচ্ছে বুক টান করে, আমরা এটার শাস্তি চাই এবং এটার ফাঁসি চাই, বিচার চাই। ঠিক ভালো মতো আমাদের আঁচল খালি করে দিয়ে চলে গেছে, নিয়ে গেছে ওকে, পরবর্তী অন্য কোনো মাদের যেন এরকম কোনো ঘটনা না ঘটে। কবেকার ঘটনা, আবার কি হয়েছিল এটা? 15 সেপ্টেম্বর অক্টোবরে মহালয়ের রাত্রি ছিল, ওকে ডাক দিয়ে নিয়ে গেছে, আমরা সকালবেলায় জানতে পারলাম যে লাশ বডি পাওয়া গেছে। কি হয়েছিল, কিভাবে কি ব্যাপারে, সেটা তো যারা করেছে তারাই জানে। কিভাবে মারলো? ওকে গুলি করে মেরেছে। কে মেরেছে? গুলি করে মেরেছে লিটন সরকার। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা তার ফাঁসি চাই, তার শাস্তি চাচ্ছি। আমরা শাস্তি চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম অর্পণা সরকার। কে হয় আপনার? আমার ভাজিতার।